আইটি বাড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের এসিও বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি গত পর্বে আমরা দেখেছি কিভাবে আমরা বি এ আমাদের ওয়েবসাইটকে সাবমিট করাতে পারি তো আজকের পর্বে আমরা দেখব কিভাবে আমরা বিং ওয়েবমাস্টার টুলসে আমরা লগ করতে পারি বা সাইন আপ করতে পারবো এর আগেও আপনারা দেখেছেন কিভাবে আমরা গুগলের ওয়েব মাস্টার টুলস ইউজ করেছি তো দুইটার ব্যবহার প্রায় কাছাকাছি তেমন কোনো ডিফারেন্স নেই সো এক্ষেত্রে আমরা আপনারা যাতে প্রবলেম ফিল না করেন তার জন্য আমরা দিচ্ছি দেখে বিং ব্যবহার তো বিং ওয়েবমাস্টার টুলস যদি ইউজ করতে চান তাহলে আপনাকে স্ক্রিনে দেখানো এই ঠিকানায় চলে যেতে হবে ডাব্লিউ 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 ডট বিং ডট কম স্ল্যাশ টুল বক্স স্ল্যাশ ওয়েব তো আমরা ঠিকানাটা এখান থেকে কপি করে নিচ্ছি অথবা গত পর্বে আপনারা দেখেছেন যে আমরা এই পর্যন্ত ছিলাম তো আপনারা চাইলে এখান থেকেও সরাসরি ওয়েবমাস্টার্স এর জন্য সাইন আপ করতে পারেন তবে আমরা এখান থেকে না গিয়ে সরাসরি আরেকটা নিউ ট্যাব নিয়ে অথবা ডিরেক্টলি আমরা এখান থেকে এভাবে আমরা স্ক্রিনে দেখানো যে ঠিকানাটা দিয়েছি সেখান থেকে চলে যাচ্ছে ওকে তো বিং ওয়েব বিং ওয়েবমাস্টার টুলসে আসার পরে আপনাকে সাইন ইন করতে হবে অথবা সাইন আপ উইথ মাইক্রোসফট অ্যাকাউন্ট তো যেহেতু আমাদের একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট আছে সো সেই সেই অ্যাকাউন্টটা দিয়েই আমরা বিং এ সাইন আপ করব সো যেহেতু আমাদের অলরেডি বিং এ কোনো অ্যাকাউন্ট নেই তো আমরা চাইলে সাইন ইনও করতে পারি আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকাউন্টটা অটোমেটিক সাইন ইন হয়ে গেছে সো সেক্ষেত্রে আমাদের জন্য সুবিধা তাহলে আমরা সাইন ইন এ দিয়েই দেখি যে সাইন ইন হয় কিনা ওকে সাইন ইন দিয়ে দেখতেছি যে যদি ডিরেক্টলি সাইন ইন হয়ে যায় তাহলে তো খুবই ভালো হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি সরাসরি সাইন ইন হয়ে গেল তো এই ক্ষেত্রে এই জিনিসটা একটু আপডেটেড করেছে বিং যে আপনার মাইক্রোসফট বা লাইভ অ্যাকাউন্ট থাকলে সরাসরি আপনার এখানে সাইন ইন হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তো আর তো কোনো প্রবলেম রইলই না বিং এ সাইন ইন করতে তো এখন শুধু আমরা আমাদের ওয়েবসাইটটাকে এখানে অ্যাড করাবো যেভাবে আমরা গুগল ওয়েবমাস্টার টুলস অ্যাড করিয়েছিলাম তো ঠিক এখানে আমরা একই ভাবে http তারপরে weda জাস্ট অ্যাড এ ক্লিক করছি তো ঠিক একই ভাবে আমাদের এখানে দেখুন অ্যাড করার সময় আপনি একটি ওয়েবসাইট যখন নিউ অ্যাড করাবেন বিং দেখতেছি একটি ফর্ম সিস্টেম করেছে অ্যাকচুয়ালি তো ওই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে এখান থেকে অ্যাড সাইট ম্যাপ তো আপনারা জানেন গত পর্বে আমরা যখন গুগলে আমরা সাইট ম্যাপ তৈরি করেছিলাম তখন কিন্তু আমরা দেখেছিলাম যে সাইট ম্যাপটা আমাদের ওয়েবসাইটে রাখার পরে আমাদের ওয়েবসাইটের নাম স্ল্যাশ সাইট ম্যাপ ডট এক্স এম এল এই ঠিকানা দিলে কিন্তু একটি সাইট ম্যাপ ওপেন হতো যদি আপনাদের স্মরণে না থেকে থাকে তাহলে কাইন্ডলি গুগলে সাবমিট সাইট সাবমিট করার যে টিউটোরিয়ালটি আমাদের আছে সেটি আরও একবার দেখে নিন ঠিক আছে তো আমরা যখন সাইট ম্যাপ তৈরি করেছিলাম গুগল ওয়েব মাস্টার ইউজ করার সময় তখন আমরা সাইট তৈরি করে আমাদের ওয়েবসাইটে আপলোড করেছিলাম ফাইল জিলা সফটওয়্যারের মাধ্যমে তো আপলোড করার পরে আমরা যখন এই আমাদের সাইট ম্যাপের ঠিকানায় যাব যে ওই দ্য কোডা ডট তখন আমরা এরকম একটি সাইট ম্যাপ দেখতে পাবো আমাদের সাইট ম্যাপ অ্যাকচুয়ালি তো সেই ঠিকানাটা এখানে দিতে হবে ওকে তো এখানে ফার্স্ট নেম লাস্ট নেম অনেক কিছুই আছে আসলে চেঞ্জ করেছে আগে থেকে আমি লাস্ট যখন দেখেছিলাম তার থেকে বেশ কিছুই এখানে চেঞ্জ করেছে ফরম্যাট একটু উন্নত করেছে আগে থেকে যাই হোক আর এখানে কোম্পানি অর্গানাইজেশন নেম আমরা আইটি বাড়িয়ে দিয়ে দিচ্ছি কোম্পানি অর্গানাইজেশন সাইজ লিটল সাইজ ওকে এখান থেকে চেলে ক্যাটাগরি সিলেক্ট করতে পারি তো কান্ট্রি সিলেক্ট করা বাধ্যতামূলক কান্ট্রি সিলেক্ট করতেছি ওকে এখান থেকে জাস্ট আর বাকি সব কিছু যেভাবে আছে ঠিক সেভাবেই থাকলো তেমন কিছু চেঞ্জ টেঞ্জ আর করলাম না ডিরেক্টলি সেভ এ ক্লিক করে দিচ্ছি আসলে অ্যাকচুয়ালি বিংটা এখন তেমন একটা ইউজ হয় না তো সো এইভাবে আসলে বিং এ তত একটা আশা হয় না বলতে পারেন যে অনেক দিন অনেকদিন পরে আসলাম তো অনেক কিছুই নতুন দেখতেছি আমার জন্য নতুন আপনাদের জন্য নতুন তো যাই হোক দেখুন এখন ওই ওই ফর্মটা আসলে বিং এক্সট্রা দিয়েছিল ফিল আপ করার পরে আপনাকে আসল কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার ওনারশিপ ভেরিফাই করতে হবে আপনি যে সাইট সাবমিট করাবেন আপনি যে সেই সাইটের মালিক সেটা আপনাকে ভেরিফাই করতে হবে তো ঠিক একইভাবে আমরা গুগলে যেভাবে দেখেছিলাম একটি ফাইল ডাউনলোড করে সেই ফাইলটি আপলোড করার মাধ্যমে আমরা ওনারশিপ ভেরিফিকেশন করতে পারি সেটা একটা সিস্টেম ছিল এরপর আমরা আমরা দেখেছি যে মাধ্যমে ব্লগার ভেরিফাই করিয়েছিলাম সো ওই মেটা ট্যাগের মাধ্যমে আমরা ভেরিফাই করাই মেটা মোটামুটি ইজি অ্যাকচুয়ালি কারণ অনেকেই ফাইল জিলা দিয়ে লগ করে আপলোড করতে গিয়ে ঝামেলা করেন বা অনেকে আছে ব্লগার দিয়ে ভেরিফাই করাবেন এবং ব্লগারে যেহেতু আপলোড করা যায় না ফাইল তো সেই ক্ষেত্রে দেখা গেছে মেটা ট্যাগটা আপনার কাজে লাগবে সো এই মেটা ট্যাগ দিয়ে আজকে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে ভেরিফাই করাবো তো ঠিক আছে তো মেটা ট্যাগটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে লগ করে আমাদের অ্যাপিয়ারেন্স থেকে এডিটরে যেতে হবে যারা ওয়ার্ডপ্রেস সাইট সম্পর্কে হালকা জানতে চান তারা আমাদের এই টিউটোরিয়ালের সাথে একটি ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ফ্রি দেয়া আছে আপনাদের জাস্ট জানার জন্য সেটা দেখে নিতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে ওয়েব ডিজাইন তারপর ওয়ার্ডপ্রেস এগুলোর উপর বিভিন্ন টিউটোরিয়াল আছে পূর্ণাঙ্গ টিউটোরিয়াল চলে সেই টিউটোরিয়ালগুলো আপনারা সংগ্রহ করে দেখতে পারেন ওকে তো আপনারা আগেও দেখেছেন যে আমরা মেটা ট্যাগ আমরা ওয়ার্ডপ্রেসে দিয়ে কিভাবে ভেরিফাই করব লগইন করার পর আমাদের ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেসে লগইন করার পর সেকশন থেকে এডিটরে আমাদের যেতে হয়েছে তো এডিটর থেকে আমরা জাস্ট এখানে যে হেডার হেডার নামক কথাটা আছে ডান পাশে হেডারে ক্লিক করবো হেডারে ক্লিক করার পর আমরা এখানে হেড দেখতে পাবো আমরা যে আগেই দেখিয়েছি আগে তো তত একটা ডিটেলসে বললাম না এখানে একটি হেড এখানে একটি হেড দ্যাট মিনস যে হেডের শুরু এটা এবং এটা হচ্ছে হেডের শেষ এই দুই হেডের মাঝখানে আমরা মেটাটা প্রতিস্থাপন করব সো এখানে যে একটা জায়গায় আমরা মেটাটা পেস্ট করে দিচ্ছি কন্ট্রোল প্লাস ভি প্রেস করে মেটাটা পেস্ট করে দিলাম এবং জাস্ট আপডেট ফাইলসে ক্লিক করছি দেখুন ফাইল এডিটেড সাকসেসফুলি দেন এখন আমরা জাস্ট এই কাজটা করবো ভেরিফাইতে ক্লিক করব তো দেখুন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই জিনিসটা ইনস্ট্রাকশন এখানে দিয়ে দেয়াই আছে অলরেডি যে আমরা দুই দুই যে যে হেড আছে আমরা মেটা ওরা হেডের রেখেছে তো এই কাজটাই আমরা করলাম আর আমি একটু ডিটেলসে বললাম না কারণ এই যাবতীয় বিষয়গুলো আমরা যখন গুগলে ওয়েব মাস্টার ভেরিফাই করেছি তখন আমরা সবকিছু ডিটেইলসে দেখেছি তো এখানে আমি আর ডিটেলস বলা প্রয়োজন বোধ করলাম না এখান থেকে আমরা জাস্ট ভেরিফাই বাটনে ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছি আমরা আমাদের সাইটের ড্যাশবোর্ডে চলে এসেছি সো আমাদের সাইট কিন্তু ভেরিফাই হয়ে গেছে এবং এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করুন আমাদের কিন্তু আর সাইট ম্যাপ দেওয়ার প্রয়োজন হয়নি মানে ভেরিফাই করার পরে সাইট ম্যাপ দেওয়ার প্রয়োজন হয়নি আমরা ভেরিফাই করার সময় কিন্তু একই সাথে সাইট ম্যাপ দিয়ে দিয়েছি এবং দেখুন আমাদের সাইট ম্যাপটা এখানে শো করতেছে যে সাইট ওকে তো আসলে বিংয়ের এর মাস্টার টুলসটা গুগলের মতো অতটা বেটার না কিন্তু তারপরেও আপনারা চাইলে যদি যদি কেউ চান যে বিং এর সার্চ রেজাল্টে ভালো করবেন সো এই ক্ষেত্রে বিংয়ের এর ওয়েবমাস্টারটা ব্যবহার করতে পারেন ওকে আর দেখুন বাম পাশে বিং এর বিভিন্ন টুলস আছে কনফিগার মাই সাইট আমার সাইটটা কেমন আছে যে আমি যে ইউআরএল গুলো সাবমিট করেছি সাইট ম্যাপ থেকে কয়টা এল ইনডেক্স হয়েছে এখানে এবং কয়টা আপনার পেন্ডিং আছে কয়টা স্ট্যাটাসটা কি এই যাবতীয় বিষয়গুলো এখান থেকে জানতে পারবেন তারপর এখান থেকে ক্রল কন্ট্রোল করতে পারবেন এখান থেকে তারপর আছে ব্লক ব্লক কোন যদি করতে করতে চান এখান থেকে পারবেন এবং রিপোর্টস এন্ড ডাটা থেকে আপনি আপনার পেজের ট্রাফিক সম্পর্কে ধারণা পাবেন এখান থেকে সো আপনি এইভাবে আপনার ওয়েবসাইট সম্পর্কে যাবতীয় আইডিয়া আপনার বিং এর জন্য অ্যাকচুয়ালি যেহেতু এটা হচ্ছে বিং এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটা নট অনলি বিং অ্যাকচুয়ালি বিং এর সাথে ইয়াহু আছে সো বিং এবং ইয়াহু এই দুইটা সার্চ ইঞ্জিনের রেজাল্ট গুলো কম্বাইন করে আপনাকে দেখানো হবে তো এই বিং এবং ইয়াহু দুইটা সার্চ রেজাল্ট কম্বাইন করে ওরা এখানে রেজাল্ট গুলো প্রদর্শন করাবে তো এখানে বিভিন্ন অপশন আছে আসলে অতগুলো অপশন আমাদের প্রয়োজন হয় না জেনারেলি আমরা যারা বেসিক লেভেলে আছি তো ম্যাক্সিমাম অপশন গুলোই যারা অ্যাডভান্স লেভেলের যেতে চান তাদের জন্য হয়তো কাজে লাগতে পারে আর তাছাড়া বিং এর মাস্টার টুলসটা ততটা ইফেক্টিভ না সো গুগল ওয়েবমাস্টার টুলসটাই বেটার আপনার সাইটের একদম এ টু জেড পর্যবেক্ষণ আপনি এর মাধ্যমে করতে পারবেন আবার বিং এ কিছু বেশ কিছু এক্সট্রা সুবিধা এখানে পাবেন যেমন এসইও অ্যানালাইজার এখানে আপনি আপনার ওয়েবসাইটের এসইওটা অ্যানালাইজ করতে পারবেন তবে এইগুলো আসলে গুগলেই বেটার আপনার গুগলের ওয়েবমাস্টার টুলস আছে অ্যানালাইটিক টুল আছে এই দুইটা টুল দিয়ে আপনি আপনার ওয়েবসাইটের একদম এ টু জেড পর্যবেক্ষণ করতে পারবেন তো যাই হোক আসলে আমাদের দরকার ছিল বিং ওয়েবমাস্টার টুলস দেখিয়ে দেয়া সো এই জন্য আমরা দেখিয়ে দিলাম আশা করি সবাই এখন বিং ওয়েবমাস্টার টুলসে লগ করতে পারবেন এবং বিং ওয়েবমাস্টার টুলস ব্যবহার করতে পারবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আগামী পর্ব আমন্ত্রণ রইলো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ